وعليكم السلام ورحمة الله وبركاته. حمد ومصلين أما بعد، জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কেউ খৎনা বা মুসলমানি করার উপলক্ষে যদি কেউ খানা করে বা কোনো গরিব মিসকিন দিকে দাওয়াত করে খাওয়ায়, তাহলে সমস্যা আছে কি না? দেখুন ভাইজান, এক্ষেত্রে প্রথমে আপনি দলিলটা বুঝুন, প্রথমে আপনি দলিলটা বুঝুন। দলিলটা হচ্ছে আল ফিতরাতু খামসুন আও খামসুন মিন আল ফিতরাতি। স্বভাবজাত বা প্রাকৃতিক বিষয় হলো পাঁচটি, স্বভাবজাত বা প্রাকৃতিক বিষয় হলো পাঁচটি। তার মধ্যে এক নম্বর হলো আল খেতানু, খাতনা করা বা মুসলমানি করা। দুই নম্বর হলো ওয়াল ইস্তিহদাদ, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। তিন নম্বর হলো ও নবতুল ইবতি, বগলের লোম পরিষ্কার করা। চার নম্বর হলো তাকলিমুল আদফারি, নখ ছোট করা বা নখ কাটা। ওকসু শারিব, এবং গোঁফ ছোট করা, এবং গোঁফ ছোট করা। এই হাদিসের মধ্যে যে পাঁচটা স্বভাবজাত বা প্রাকৃতিক বিষয়ের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো মুসলমানি করা, বাকি চারটি হলো লজ্জাস্থানের লোম পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, নখ কাটা এবং গোঁফ ছোট করা। একটা হাদিসে পাঁচটা কাজের আদেশ দেওয়া হয়েছে, একটাই হাদিসে পাঁচটা কাজের আদেশ দেওয়া হয়েছে। সহি বুখারি হাদিস নম্বর 5889, সহি মুসলিম হাদিস নম্বর 257। এবার আপনার প্রশ্নে আসি। এটা অনেক সমাজে দেখা যায় যে মুসলমানি বা খাতনা করার সময়তে বেশ ধুমধাম করে দাওয়াত দিয়ে লোকদেরকে খাইয়ে অনুষ্ঠান করে খাতনা করা হয়। তো খাতনা করা ওই পাঁচটি আমলের মধ্যে বা পাঁচটি কাজের মধ্যে একটা, খাতনা করা হলো ওই পাঁচটি স্বভাবজাত কাজের মধ্যে একটা। তার জন্য যদি লোককে দাওয়াত করে খাওয়াতে হয় বা লোককে অনুষ্ঠান দাওয়াত দিয়ে অনুষ্ঠান করতে হয়, তাহলে বাকি যে চারটি আমল আমরা করি সেক্ষেত্রে আমরা অনুষ্ঠান কেন করি না? তাহলে যেদিন লজ্জাস্থানের লোম পরিষ্কার করব আমরা, সেদিন লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে? যেদিন বগলের লোম পরিষ্কার করব আমরা, সেদিনও লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে? যেদিন আমরা নখ কাটবো সেদিনও লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে? যেদিন গোঁফ ছাড়বো সেদিনও লোককে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, তাই না? কেননা পাঁচটা বিধান একই, একটা হাদিসে পাঁচটা আমলের কথা বলা হয়েছে এবং পাঁচটা আমলকেই স্বভাবজাত বা প্রাকৃতিক বিষয় বলা হয়েছে, পাঁচটাকেই একই নামে ডাকা হয়েছে। তো যদি একটার ক্ষেত্রে দাওয়াত ও তাবলিগ করি আমরা, মানে দাওয়াত দিয়ে লোকে খাওয়াই, তাহলে বাকি চারটি কি দোষ করলো? তখন কেন আমরা লোককে ডাকি না? তো এগুলি মানে ধর্মের নামে বাড়াবাড়ি, এগুলি ধর্মের নামে বাড়াবাড়ি। আর মোট কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট ভাষা, সেই বখারী হাদিস নম্বর 2697, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যার আদেশ আমি দিইনি, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যার আদেশ আমি দিইনি, সেটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য, আর সেটাই বিদআত, সেটাই বিদআত। তো মুসলমানি বা খাতনা করার সময় লোককে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা সম্পূর্ণরূপে বিদআত। বাকি থাকলো মিসকিনদের বাহানা, এটা তো একটা জাস্ট বাহানা, মিসকিন দিকে দাওয়াত দেওয়াটা জাস্ট বাহানা। যদি মিসকিন দিকে দাওয়াত দিতেই হয় তাহলে আপনি অন্য দিন দেন না কেন, কোনো সমস্যা নেই? এই দিনটাই কেন, এই দিনটাতে কেন, বাকি অন্য দিনের দিন কোনো সমস্যা নেই? হ্যাঁ, তো এগুলি জাস্ট বাহানা বা মনকে সান্ত্বনা দেওয়ার একটা অপচেষ্টা মাত্র, যে আমি তো মিসকিন দিয়ে খাওয়াচ্ছি। বাকি আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, আল্লাহ অন্তর খুব ভালোভাবে বোঝেন। মোট কথা, মুসলমানের উদ্দেশ্যে বা খাতনার উদ্দেশ্যে দাওয়াত দেওয়া লোককে খাওয়ানো, এটা জায়েজ নয়, এটা বেদাত। هذا ما عند الله وعلى بيوسف. السلام عليكم ورحمة الله وبركاته.